আপনি ইনভেস্টমেন্টটা কোথায় করছেন, কিভাবে করছেন। তার মানে যদি আপনার কাছে নোট ফোট কিছুই ছিল না, শুধু ওই টাকাটাই ছিল ওই রুপো কিংবা সোনার, ওই জিনিস আজ অব্দি এরমই পড়ে আছে। আপনার জন্য কোনো ইনফ্লেশন বলে কিছু নেই, কোনো জিনিসের দাম আপনার জন্য বাড়েনি। আপনি ওই জিনিসটা কেন যে আপনার সবকিছু আপনার কাছে টাকার ভ্যালুয়েশনে আছে, নোট আছে, নোট নোটের কোনো ভ্যালু নেই, নোট তো ছেপেই যাচ্ছে প্রতি মাসে প্রতিদিন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানেটা কি হলো যে আপনার কিছু ইনফ্লেশন হয়নি, ওই জিনিসটা ওই দামই আছে। আমাদের দেখার আর আমাদের দেওয়ার যে প্রসিজারটা চেঞ্জ হয়ে গেছে। আগে সোনা চাঁদির পয়েন্ট ছিল, আজকে যদি ওটাই হতো ওই দামই থাকতো, একটা জিনিসের দাম বাড়ত না আর সবাই মোটামুটি সম্পন্ন থাকতো। তার মানে এটা ভুল সরকারের বলছি না আমি, কারোরই বলছি না, ওরা করেছে, ছেপে গেছে, ছেপে গেছে। রিজনটা হচ্ছে এটা, আমরা নিজের নলেজকে ইউজ করে কোথায় কিভাবে টাকাটা লাগানো উচিত সেটা যদি ঠিকভাবে করি, আমাদের জন্য বাড়বে না, জিনিসের দাম বাড়বে না। তো আমার আজকে প্রয়াস এটাই আছে যে আমরা নিজের ইনকামকে এই পাঁচ ভাগে এইভাবে যদি করে রাখি, আমাদের জন্য ফিউচার যতই খারাপ হোক কিন্তু আমাদের জন্য অ্যাটলিস্ট অন্য লোক থেকে মাছ মাছ বেটার হবে। আমি যা বলতে পারছি এটা সেন্সেবল হচ্ছে, সেটাই আমার প্রয়াস আছে। আর পাঁচ নম্বর ভাগ হচ্ছে টাইদিং। টাইদিং মানে দান। সবাই বলবে তা তো না, অ্যাজ এ রোটেরিয়ানও বলছি আমি, কিংবা অ্যাজ এ সবার নিজের মতন আমি আপনাদের সঙ্গে এসে আজ এই টাইমটা স্পেন্ড করছি। আমি যদি অফিসে বসতে আরো কিছু কাজ করতাম কিংবা রোজগার করতাম, বাট এখানে এসে শেয়ার করছি এটাও এক ধরনের সার্ভিস। আপনি যদি এই জিনিসটা অন্য কারোর সঙ্গে শেয়ার করে ওই টাইমটা যদি দিন, ওটাও একটা সার্ভিস আছে। সবসময় নেই যে টাকা দিলেই সার্ভিস হয়। আচ্ছা আমি একটা জিনিস, আরো একটা ইন্টারেস্টিং জিনিসটা বলছি আপনার, এই পৃথিবীর সব থেকে মানে রিচেস্ট ম্যান যে হচ্ছে কি নাম, বিল গেটস,